আইপিএলে উইকেট শিকারীদের শীর্ষস্থানে থাকা মোস্তাফিজুর রহমান দুই ম্যাচের ব্যবধানে পিছিয়ে গেলেন দুই ধাপ। দুই দফা পার্পল ক্যাপ পাওয়া ফিজ এখন অবস্থান করছেন তৃতীয় স্থানে। তাকে ছাড়িয়ে গেছেন ভারতের দুই তারকা জাসপ্রীত বুমরা ও যুজবেন্দ্র চাহাল। দুজনই এ মুহূর্তে মুস্তাফিজের চেয়ে বেশি উইকেটের মালিক, যদিও দুজনই মুস্তাফিজের চেয়ে ম্যাচও খেলেছেন বেশি। তিন ম্যাচে সাত উইকেট শিকার করে মুস্তাফিজ ভিসা প্রক্রিয়ার কাজে ফিরেছিলেন দেশে, সে সময় প্রথমবার হারান শীর্ষস্থান। এর আগে আসরের প্রথম ম্যাচ থেকে টানা ১৬ ম্যাচ তিনি ছিলেন পার্পল ক্যাপের মালিক। চেন্নাই সুপার কিংসের জার্সিতে এক ম্যাচ মিস করার পর আবারও ফিরেই জোড়া উইকেট শিকার করলেন, নতুন করে পার্পল ক্যাপের মালিক হন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে শেষ ওভারে দুই উইকেট শিকার করার পরপরই তার মাথায় বেগুনি টুপি পরিয়ে দেন সতীর্থ রবীন্দ্র জাদেজা। এরপর মুস্তাফিজকে প্রথমবার ছাড়িয়ে যান চাহাল। গুজরাট টাইটান্সের বিপক্ষে রাজস্থান রয়্যালসের এই স্পিনার দুই উইকেট শিকার করে মুস্তাফিজের ৯ উইকেটের চেয়ে একটি উইকেট বেশি অর্থাৎ ১০ উইকেটের মালিক বনে যান। তবে গেল রাতে মুস্তাফিজ ও চাহাল দুজনকেই ছাড়িয়ে যান পেসার জাসপ্রীত বুমরা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে একাই ৫ উইকেট শিকার করে বুমরাও এখন চাহালের সমান ১০ উইকেটের মালিক। তবে অন্যান্য পরিসংখ্যানের ভিত্তিতে এগিয়ে আছেন চাহালের চেয়ে। আইপিএলের উইকেট শিকারীদের শীর্ষ পাঁচে বুমরা, চাহাল ও মুস্তাফিজ ছাড়াও আছেন অর্শদীপ সিং ও মোহিত শর্মা, দুজনই শিকার করেছেন ৮টি করে উইকেট। তবে শীর্ষ পাঁচ বোলারের মধ্যে মুস্তাফিজ ছাড়া প্রত্যেকেই অন্তত ৫টি করে ম্যাচ খেলেছেন। তৃতীয় স্থানে থাকা কাটার মাস্টার ম্যাচ খেলেছেন ৪টি। মুস্তাফিজ অবশ্য যে ফর্মে আছেন তাতে অচিরেই আবারও পার্পল ক্যাপ ধরা দিতে পারে তার মাথায়। আগামী ১৪ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বিগ ম্যাচে মাঠে নামবেন মুস্তাফিজরা।